এক্সকিউজ মি, ম্যাডাম শিবানী দেবীর সঙ্গে কথা বলতে চাই। বসুন ম্যাডাম, ডেকে আনছি। চা কফি খাবেন? না না, লাগবে না, আপনি ওনাকে ডেকে দিন। বসুন ম্যাডাম, ডেকে আনছি। বলো সোনা, উনি এখন কেমন আছেন? উনি তোমার কে হন? ওই যে হাত কেটে নিল না, উনি তোমার কে হন বলো? বলো সোনা আমাকে, উনি কে হন তোমার? উনি ইন্সপেক্টর। ইন্সপেক্টর বসুন আপনি। না ঠিক আছে, উনি কেমন আছেন ইন্সপেক্টর? দেখুন, হসপিটালে যত টাকা লাগে লাগুক, ট্রিটমেন্টের সমস্ত টাকা আমি দেব। ট্রিটমেন্টের কোনো প্রবলেম নেই, ওনার কোনো একজন টাকা দিয়ে গেছেন। আসল সমস্যা বলতে, পেশেন্ট অনেক উইক হয়ে গেছেন। মেয়েকে বারবার মনে করে দুর্গা দুর্গা বলে উনি অজ্ঞান হয়ে যাচ্ছেন, ট্রিটমেন্টে সাড়া দিচ্ছেন না। আপনি যদি রাজি থাকেন, মেয়েকে ওনার কাছে নিয়ে যাব। ট্রিটমেন্টে ওনার অবস্থার উন্নতি হলেই দুর্গাকে এখানে ফেরত নিয়ে আসবো, কথা দিচ্ছি। কি বলছেন ইন্সপেক্টর? আপনি তো ওনাকেই সাপোর্ট করছেন মনে হচ্ছে। ছি ছি, একদম না, মেয়ে তো আপনার, এটাতে তো কোনো ডাউট নেই। উনি ভুল কাজ করেছিলেন, তাছাড়া আত্মহত্যা করার চেষ্টা করা সেটাও মারাত্মক ভুল। কিন্তু সব ব্যাপারটা যদি আমরা একটু অন্যভাবে দেখি, মানবিকতার নজর দিয়ে যদি দেখি, একটা প্রাণ বাঁচানোর ইন্টেনশন নিয়ে আপনার কাছে রিকোয়েস্ট করছি, দয়া করে আপনার মেয়েকে পাঠান। দেখুন, যদি কারোর প্রাণ সংশয় ঘটে, তাহলে তাকে নিয়ে চিন্তা না করার মতো মানুষ আমি নই। আমি ওকে আমার গর্ভ থেকে জন্ম দিয়ে থাকলেও ও
বড় হয়েছে ওনাদের কাছে। বাচ্চাদের মন খুবই সেন্সিটিভ হয়। এখন আমি আমার মেয়েকে ওখানে পাঠালে যদি ওনার মন বদলে যায়, অথবা উনি আমার মেয়েকে দেখে আর কোনোদিন এখানে পাঠাবেন না বলে সিদ্ধান্ত নেন, আমি তখন কি করব বলুন তো? দেখুন, আমার জন্য অনেকে খেয়ে পড়ে বেঁচে আছে, কিন্তু আমি বেঁচে আছি শুধুমাত্র ওর জন্য। দেখুন, আমাকে দয়া করে আপনি ক্ষমা করে দিন। আমার মেয়েকে না দেখে উনি কষ্ট পান সেটা আমি চাই না, কিন্তু আমার কাছে এটা ছাড়া তো আর কোনো উপায়ও নেই। দয়া করুন। দেখুন ম্যাডাম, আপনার মেয়েকে আমি ফিরিয়ে আনবো এটা কথা দিচ্ছি, আমার দায়িত্ব এটা। আমি কিন্তু পুলিশ পড়ে, কিন্তু তার আগে আমি একজন মা। শুধু জন্ম দিলেই মা হওয়া যায় না, তার সঙ্গে ভালোবাসাটাও দরকার। মেয়েকে আর কখনো ফেরত পাবে না জেনে ও নিজের প্রাণ দিতে বসেছিল। ওর ভালোবাসা মিথ্যে না, ওর কান্না মিথ্যে না, ওর রক্ত মিথ্যে না। কমলা মা, ওনাকে যেতে বলো। ম্যাডাম, আপনার কাছে হাত জোড় করছি, আমাদের দিদিকে এখন একটু একা ছেড়ে দিন। উনি জীবনে অনেক কষ্ট পেয়েছেন, ওনাকে আর কষ্ট দেবেন না। আমি অনুরোধ করছি, দয়া করে আপনি এখন যান। আমি কি বলবো বুঝে উঠতে পারছি না। বিনা কারণে একটা প্রাণ শেষ হতে বসেছে, তাই জন্য আমি রিকোয়েস্ট করছিলাম। ঠিক আছে, আমি আসছি, কিন্তু আরেকবার চিন্তা করুন। আপনি যদি চান একজনের প্রাণ বাঁচাতে পারেন,
কমলা মা, আমাদের দিদির যমজ মেয়ে? দিদি এত দুঃখ নিজের মধ্যে লুকিয়ে রেখেছে, আমাদের কেউ কিচ্ছু বলেনি, একা কষ্ট পাচ্ছে। কমলা মা, এখানে যদি দুর্গা থাকে তাহলে আমাদের উমা কোথায়? সেটা আমিও জানি না। আমাদের সোনা কোথায় আছে, কি করছে, কেমন আছে, কিচ্ছু বুঝতে পারছি না। ইন্সপেক্টরকে কল করে মেয়ের ব্যাপারে জিজ্ঞেস করলেন। ডাক্তার, এখানে একজন মানুষের প্রাণ যাচ্ছে, কোনো পাষাণ মনের মানুষ হলেও মেয়েকে পাঠিয়ে দিত, ওরা তো বড় লোক, ওদের এত বড় মন কি করে থাকবে। এসে গেছেন ম্যাডাম, বাচ্চাটাকে নিয়ে আসেননি? না ম্যাডাম, পাঠাবে না, স্ট্রিক্টলি না বলে দিয়েছে। এরকম একটা সিচুয়েশনে আপনি তো আপনার পাওয়ার ইউজ করতে পারতেন ম্যাডাম। শুধু পুলিশ বলে আমি যা ইচ্ছে তাই করতে পারি না, আমাকেও আইনের আওতায় কাজ করতে হয়, সমস্ত পাওয়ার আমার হাতে নেই। এটা একটা বাচ্চার ব্যাপার, ভীষণ সেন্সিটিভ, বুঝে শুনে হ্যান্ডেল করতে হবে। উনি মানবিকতার খাতিরে পাঠাতে পারতেন, পাঠালেন না। কোনো শত্রু হলেও এমন সময় বাচ্চাটাকে পাঠিয়ে দিত, কি আর বলবো, ওরা তো বড় লোক, ওদের মনটা একদম পাষাণের মতো। মেয়েটাকে নেওয়ার বেলায় আপনাদের মন কোথায় ছিল? একটা কথা তো সত্যি, সবসময় বড় লোকরা খারাপ হয় না আর গরিবরা ভালো হয় না। আপনি একটু চুপ করে থাকুন। ঠিক আছে ম্যাডাম, আমি আমার মতো চেষ্টা করছি, কিন্তু রেজাল্ট কি হবে তার কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে ম্যাডাম, আমি মেয়ের মাকে বলেছি, দেখি উনি কি বলেন। এবারে একটু পরে আমি নিজেই কল করব, পাঠালে ভালো। আপনি কিন্তু ওনার ট্রিটমেন্টে প্লিজ কোনো কম্প্রোমাইজ করবেন না। ঠিক আছে ম্যাডাম। ওকে, বিকেলে কল কর। ওকে, নমস্কার ম্যাডাম। বলুন ম্যাডাম, আমার নাম রকি। সায়ন বলে আপনাকে একজন ফোন করেছিল তো, যে বাচ্চা মেয়েটা না এলে ট্রিটমেন্ট শুরু করা যাবে না বলেছিল, সেই আমায় পাঠিয়েছে। এই সব তো ফোনেই বলেছে আমায়, এখানে এসে বলার কি দরকার ছিল? আপনি আমাদের কথা শুনলে ভালো পুরস্কার পাবেন, সেটাই আপনাকে দিতে এসেছি। মানুষের জীবনের কোনো দাম নেই না আপনাদের কাছে? দেখুন ম্যাডাম, যে জিনিস কম পাওয়া যায় তার দাম অনেক বেশি হয়। টমেটোর উৎপাদন কম হলে কেজি 200 টাকা হয়ে যায়,
আর যখন উৎপাদন বেশি হয় তখন পাঁচ টাকায়ও পাওয়া যায়। দাম কমে গেলে চাষি আর মার্কেটে আনে না, রাস্তার মধ্যে ফেলে দেয়। ঠিক তেমনি ভারতের জনসংখ্যা দিনে দিনে বেড়ে চলেছে, আর তাই গরিবের সংখ্যাও দিন দিন বাড়ছে। একটা গরিব মরলে দেশের কোনো ক্ষতি হবে না, ওই মহিলা মরুক তাহলে। যতক্ষণ না মেয়ে আসছে আপনি ট্রিটমেন্ট করবেন না। এসব করে কোনো লাভ হবে না। লাভ নেই বলে তো আপনাকে এক লাখ দিচ্ছে। এসব বড় লোকেদের ব্যাপার, এত ভেবে আমাদের কাজ নেই। কোন সমাজে বাস করছি আমরা, তাই না? ক্রিমিনালরা রাজাদের মতো ঘুরে বেড়াচ্ছে, আমাদেরকে বেআইনি কাজ করার জন্য জোর করছে, না করলে ধমকও দিচ্ছে। পুলিশ কমপ্লেন করব বললে ওদেরকে নিজের সাথে নিয়ে আপনারা নিজেদের কাজটা করে নিচ্ছেন। এখানে ভালো মানুষদের ভালো হয়ে থাকতে দেবেন না আপনারা? আপনাকে আমি খারাপ হতে বলছি না ম্যাডাম, আপনি ভালো থাকুন। সায়ন দাদা কল করেছিল মনে আছে? চললাম ম্যাডাম। Water from the rain which fills our lakes, rivers and creeks and which are stored in dam reservoirs and water tanks. We get dash from the rain. Fill in the blank. Come on. Uma? Ki hoyeche Shona? Uttorta bolo. হ্যালো। হ্যালো, আমি ইন্সপেক্টর গীতা বলছি ম্যাডাম। পেশেন্টের কন্ডিশন ভীষণ ক্রিটিক্যাল। মেয়েকে দেখতে না পেলে পেশেন্টের কন্ডিশন আরো ক্রিটিক্যাল হতে পারে ম্যাডাম। মেয়েকে পাঠানোর ব্যাপারে কিছু ভাবলেন আপনি? বারবার একই কথা বলে আমাকে ধর্ম সংকটে ফেলবেন না, দয়া করুন। আমি আমার মেয়েকে ওখানে পাঠালে আর কোনোদিন যে ফিরে পাবো না সেটা আমি খুব ভালো করে জানি। দয়া করুন, আমি আমার মেয়েকে ওখানে পাঠালে আর কোনোদিন যে ফিরে পাবো না সেটা আমি খুব ভালো করে জানি। আমার মেয়ের বিষয়টা নিয়ে কথা বলার জন্য আর ফোন করবেন না ম্যাডাম। আমি অন্য কারোর জন্যই আমার মেয়েকে হারাতে রাজি নই। যদি অন্য কোনো কাজ থাকে বলুন, আমি অবশ্যই সেটা করার চেষ্টা করব। ওকে ম্যাম, সরি ফর দ্য ডিস্টারবেন্স। সোনা, বই খাতাগুলো গুছিয়ে রাখো আর ঘুমিয়ে পড়ো। সোনা, বই খাতা গুছিয়ে রেখে ঘুমিয়ে পড়ো।